ভাই লক করে দেন। বন্যা দুর্গত এলাকার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলটি অঞ্চলের লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আমরা আজকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল আমরা এসে দেখতে পেরেছি যে প্রান্তিক জনপদের দুর্গম এলাকার অনেক মানুষ এখনো ত্রাণ পায়নি। তারা আসলে মূলত পানিবন্দী হওয়ার কারণে তারা যে এসে বাজারে বা বিভিন্ন এলাকা থেকে তারা ত্রাণ নিবে বা দাতা সংস্থাগুলো যারা রাস্তা ঘাট না চেনার কারণে তারা যে সেখানে গিয়ে ত্রাণ পৌঁছাবে সেই ব্যবস্থাটুকু ছিল না বা নেই। আমরা আজকে চেষ্টা করেছি প্রান্তিক জনপদে দুর্গম এলাকার মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য। সর্বশেষ যে এলাকার মানুষ এমনও আমরা পেয়েছি যে বন্যা এত দীর্ঘ সময় হওয়ার পরেও তারা এখনো পর্যন্ত একটু ত্রাণ মানে কোনো ত্রাণ তারা পায়নি বা কোনো সহায়তা পায়নি, সেই মানুষের কাছেও পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। মানবিক সোনাইমুড়ির উদ্যোগে আজকের এই ত্রাণ অব্যাহত আছে। আগামীতেও আমরা যেন সবার কাছে যেন ত্রাণ পৌঁছাতে পারি। যারা দানশীল মানুষ আছেন তাদের প্রতি উদার আহ্বান জানাবো এই দুর্গম এলাকার মানুষদেরকে ত্রাণ পৌঁছানোর জন্য, ত্রাণ সহায়তা দেওয়ার জন্য যেন আপনারা স্ব স্ব উদ্যোগ থেকে নিজ নিজ এলাকা নিজ নিজ জায়গা থেকে যেন আপনারা ত্রাণ সহায়তা হাত বাড়াতে পারেন, এগিয়ে আসেন সে আহ্বান জানাচ্ছি। না হেটু কেমন কথা না।